দেশে শুরু হলো 12 থেকে 17 বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কার্যক্রম। সকালে মানিকগঞ্জ সদর উপজেলার 4টি স্কুলে পরীক্ষামূলকভাবে 120 শিশুকে করোনা টিকা দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা শিক্ষা অফিসার রেবেকা জাহান জানান, প্রাথমিকভাবে জেলার 4টি স্কুল থেকে নবম ও দশম শ্রেণীর 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। জেলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে 50 জন করে গড়পাড়া জাহিদ মালিক উচ্চ বিদ্যালয় ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে 10 করে মোট 120 জনকে টিকা দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে মানিকগঞ্জের মালিক মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষামূলক এই টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর শিক্ষার্থীদের 14 দিন অবজারভেশনে রাখা হবে বলে জানান মানিকগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ লুৎফর রহমান।